এভাবেই লাইনে দাঁড়িয়ে আইডি কার্ড পাঞ্চ করে বিদ্যালয়ে প্রবেশ করছে শিক্ষার্থীরা। আইডি কার্ড পাঞ্চ করার পর ডাটা উঠে যাচ্ছে হাজিরা শিটে, সেই সাথে অভিভাবকদের মুঠোফোনে একটি মেসেজ চলে যাচ্ছে। অভিভাবকরা নিশ্চিত হচ্ছেন তাদের সন্তান বিদ্যালয়ে গেছে। সন্তানকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে রয়েছেন সিরাজগঞ্জ পৌর এলাকার হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবকরা। বায়োমেট্রিক হাজিরার কারণে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতির হারও। ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাফেরাও করতে পারছেন না শিক্ষার্থীরা, কারণ অভিভাবকরা জানতে পারছেন তাদের মেয়েরা স্কুলে কখন যাচ্ছে, কখন স্কুল থেকে বের হচ্ছে। জেলার প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় চলছে স্মার্ট পদ্ধতিতে। বায়োমেট্রিক হাজিরা, অনলাইনে বেতন, ডিজিটাল ক্লাস, পরীক্ষার ফি গ্রহণ সব কিছুই চলছে ডিজিটাল ওয়েতে। শিক্ষার্থীরা বলছে স্মার্ট বিদ্যালয় হওয়ার পর থেকে বিদ্যালয়ের প্রতিটি কক্ষ এখন শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ, ফলে বিদ্যালয়ে পড়াশোনার সুন্দর পরিবেশ ফিরে এসেছে। আমাদের বাবা মাও নিশ্চিন্তে থাকতে পারছেন। আমরা কখন স্কুল আসলাম কিংবা কখন বাসায় ফিরলাম, এটা আমাদের বাসা যাওয়া মা বাবা আমাদের জন্য চিন্তা করে, এই কার্ডের মাধ্যমে আমার মা বাবা আমাদের জন্য চিন্তা করতে পারবেন। আমাদের স্মার্ট স্কুল হওয়ার পরে বিদ্যালয়ে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, যে কার্ড দিয়ে আমরা বিদ্যালয়ে স্মার্ট ক্লাস পাস করি, ফলে আমাদের এই একটি মেসেজ আমাদের বাবা মার কাছে চলে যায়। তারা নিশ্চিত থাকতে পারে যে আমরা বিদ্যালয়ে পৌঁছেছি। যখন আইডি কার্ডের পাস করার ব্যবস্থা ছিল না, তখন দেখা যেত অনেক শিক্ষার্থী স্কুলের নাম করে বিভিন্ন জায়গায় ভর্তি যেত, কিন্তু এখন তাদের আর অভিভাবকরা বলছেন স্মার্ট স্কুল হয় আমাদের সন্তানরা এখানে অনেকটাই নিরাপদ, কারণ মুঠোফোনে মেসেজের মাধ্যমে আমরা জানতে পারছি মেয়ে এখন কোথায় আছে। এছাড়াও সব কিছু ডিজিটাল হওয়ায় কমেছে ভোগান্তি। আবার যখন স্কুলটা ছুটি হয়ে যাচ্ছে তখনও বুঝতে পারতেছি যে আমার ছোট মেসেজ চলে যাচ্ছে, আমার মেয়ের এই সময়ের মধ্যে আমার বাচ্চা রুমে পৌঁছাবে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ জানান, আমরা স্মার্ট বিদ্যালয় ঘোষণা করেছি। স্মার্ট বিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা শিক্ষক শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আমার আগের তুলনায় বাচ্চাদের উপস্থিতি এখন বেড়েছে। আমি মাঝে প্রচুর অভিভাবক সমাবেশ করতে হয়েছে আমাকে, যে বাচ্চারা কেন স্কুল আসে না। তো আমার এই কাট হওয়ার পরে দেখা যাচ্ছে যে অভিভাবকরা বাচ্চা হাজিরা দা স্কুল আসা মাত্র তারা একটা খুদে বাচ্চা পেয়েছে, ছুটির সময় পাচ্ছে, এবং যে বাচ্চা আসছে না তার সেটাও যাচ্ছে যে সে অ্যাবসেন্ট আসছে, আর আমার আগের থেকে অনেক উপস্থিতি বেশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমারা বলেন, আমাদের ম্যানেজিং কমিটির সভাপতির সিদ্ধান্তে বিদ্যালয়টি সিরাজগঞ্জে প্রথম স্মার্ট বিদ্যালয় করা হয়েছে। আইডি কার্ড পাঞ্চ করে শিক্ষার্থীরা প্রবেশ করে, এতে উপস্থিতির হারও অনেক বেড়েছে। আইডি কার্ডটা পাস করছে তখন একটা খুদে বার্তা অভিভাবকদের কাছে চলে যাচ্ছে, অভিভাবকরা নিশ্চিত হতে পারছে তার সত্যটি বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবং কখন ফিরে যাচ্ছে সেটাও তারা নিশ্চিত হচ্ছে। বিদ্যালয়টি স্মার্ট বিদ্যালয় ঘোষণা হওয়ার পরপরই দেখা যাচ্ছে আমাদের উপস্থিতি ব্যাপকভাবে সাড়া দিয়েছে। চলতি বছরের 18 জুলাই বিদ্যালয়টিকে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে স্মার্ট বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। সুরজ আহমেদ, কালবেলা।